নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ রবিবার, আজ সকাল থেকে খুব দারুণ আকাশ মেঘলা ছিল, আজ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তাই আমার বর্মশাই বলল, রবিবার যখন মেয়ে ঘরে আসেনি, রান্না বান্না করতে হবে না, তাড়াতাড়ি স্নান টান করে নাও, আমরা আজ সারাদিন ঘোরাঘুরি করব, বাইরে খাওয়া দাওয়া করব বলে স্নান টান করে বেরিয়ে পড়লাম। দিঘির পাড়ে গিয়ে ঘুগনি পরোটা চা খেয়ে ওখান থেকে অটো ধরলাম, ধরে সরিষা গেলাম, সরিষা থেকে আবার টোটো চেপে রায়চকের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা প্ল্যান করেছি আজকে রায়চকে যাব, রায়চক থেকে ভেসেলে করে কোকড়াহাটি যাব। তো এই দেখো, এসে গেছি ভেসেলঘাটায়, ভেসেলে টিকিট কেটে ঢুকে পড়েছি, ভেসেল নেই, অপেক্ষা করছি। ওই দূরে ভেসেল আসছে, ওই যাত্রী নামবে, তারপরে ওই ভেসেলে করে আমরা ওপারে যাব। দেখো ভেসেলে উঠে পড়েছি, এবারে ফটো তোলাতে ব্যস্ত। বলো কোথায় তোমার কে, তোমার নাই কতলার কে, ও নদীর একটি কথা শুধাই শুধু তোমার, বলো কোথায় তোমার দে, তোমার নাই কত লাগছে, ও নদীর লোকটি গান গিয়ে নৃত্য করছিল, আমার ভালো লাগলো, তাই তোমাদেরও একটু শুনিয়ে দিলাম। তো আমরা পিছনে করে যাচ্ছি, তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা দেখতে থাকো, লাইক কমেন্ট করো। এই দেখো রায়চকের নদীর পাড়, ওগুলো বাংলো দেখা যাচ্ছে, এগুলো সব প্রাইভেট বাংলো। আগে ওদিকে ঘুরতে যেতে দিত আমাদের এলাকার লোকেদের, এখন আর যেতে দেয় না, কাজেই যেতে পারলাম না আমরা। এখন ভরা বর্ষা বলে নদী ও জল ভর্তি। এই দেখো আমরা এসে পড়েছি রামপুর, রামপুর হাটের কালীবাড়ি। দেখো কত সুন্দর এই কালীবাড়িটা, দুজনে চলেছি, আমাদের একটু দেরি হয়ে গেছিল, 12টা বেজে গেছিল, তাড়াতাড়ি করে যাচ্ছি, মন্দির ওদিকে বন্ধ হয়ে যাবে, মায়ের ভোগ আরতি হয়ে গেছে দেখলাম। এই দেখো ছোট ছোট আম হয়ে আছে বাগানে, বর্ষাকালে আম, দেখো বাগান কত সুন্দর সাজানো। তো এই মেন মন্দির, মায়ের মায়ের মন্দিরে উঠছি, এই যে মা কালী, এদিকে আছে রাধা কৃষ্ণ, ওদিকে আছে হনুমানজি, মায়ের ভোগ আরতি হয়ে গেছে, দর্শকদের সব বের করে দিয়েছে, আমাদেরও বের করে দিল, তাই বাইরে এসেই ফটো তুলেই নিজেদের মনকে সান্ত্বনা দিতে হলো, মায়ের সামনে বেশিক্ষণ বসে থাকতে পারলাম না। এই দেখো ওপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এপারে এটা হচ্ছে শিবের মন্দির, মায়ের মন্দিরের ঠিক সামনেই বাগান, বাগানের পরে শিব মন্দির, মানে দুটো মন্দিরের দরজা খুললে একেবারে সামনাসামনি বাবা মায়ের দর্শন হবে প্রত্যেক দিন। এ দেখো কৃত্রিম উপায়ে ছোট ছোট পাহাড়ের মতো করে রেখেছে, পাহাড়ের খাঁজে খাঁজে আবার গাছ, তার উপরে বাবার মন্দির, বাবা ভোলানাথের মন্দির। এ দেখো মাঝখানে ওখানে পদ্ম চাষ করে রেখেছে। এই দেখো মায়ের মন্দির, বাবার মন্দির থেকে দেখা গেল কি সুন্দর। তো মা বাবার মন্দিরও বন্ধ হয়ে গেছিল, আমরা বাবাকে দেখতে পেলাম না, বাইরে এসে ফটো তুলছি। দেখো এই দেখো ছোট ছোট পাথর করে রেখেছে কি সুন্দরভাবে। তোমাদের কেমন লাগছে আমার ব্লগ জানাচ্ছ না? এই দেখো বাগান, শীতের ফুল এগুলো, বর্ষাতেই এখানে হয়ে রয়েছে, এগুলো পরিচর্যার ফল। এ দেখো আমার কর্তা মশাই বললেন, নাও ভিডিও করো, তো করলাম, আমার আবার এই ফুলগুলো ভালো লাগলো, কত সুন্দর ফুল দেখো। তো সারাদিন আমরা খুব ভালোভাবে ঘুরলাম। এই পারে আবার দেখো একটা বড় জলাশয় আছে, তার মধ্যে আবার হালকা করে ব্রিজ মতো করে রেখেছে কাঠের, দেখো কত সুন্দর মনোরম পরিবেশ। আরো কিছুক্ষণ থাকতে পারলে ভালো লাগতো, তো গেট বন্ধ করে দিয়েছে, তাই বাইরে বেরিয়ে চলে এসেছি, এই মেন রোড থেকে খানিকটা হেঁটে এপারে চলে আসলাম রামকৃষ্ণ মিশন বয়েজ স্কুল, এই গেটের সামনে এই ছোট্ট মতো একটা বাগান, খুব ভালো লেগেছে। তো ওরা বললো 5 মিনিটেই বেরিয়ে যেতে হবে,
তো 5 মিনিটেই দেখিয়ে দিচ্ছে, দেখো রামকৃষ্ণ মিশন বয়েজ স্কুল। তো আবার দেখতে পাচ্ছ চলে এসেছি কুকুরাহাটিতে, এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম, করে একটু নদীর পাড়ে ঘোরাঘুরি করছি। ওই দেখো ছেলেরা ফুটবল খেলায় মেতে উঠেছে কাজের মধ্যে। আবার ভেতরে ভেতরে চলে এলাম রায়চকে, ইলিশ দেখে মন ভরে গেল, শুধু মনই ভরলো। ইলিশ তো কিনতে পারবো না, প্রচুর দাম, তাই দেখে শুনে আবার রায়চকের গাড়ি চেপে আমাদের বাড়ি ফিরতে হলো। তো সারাদিন ভালোই করলাম, ঘরে 2 প্যাকেট বিরিয়ানি কিনে ঘরে তুললাম। তো আজকে ব্লগ কেমন লাগলো তোমরা জানাও। টাটা।